নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রান্না চিংড়ি মাছের মালাইকারি। এটা বহুল প্রচলিত একটা সুস্বাদু চিংড়ি মাছের পদ। দেখুন এর জন্য আমার কী কী লাগছে। চিংড়ি মাছ, সাদা পেঁয়াজ, টমেটো পেস্ট, টক দই, নারকলের দুধ, হলুদ, লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আদা পেস্ট, চারমগজ পেস্ট, সর্ষের তেল, ঘি, নুন, চিনি স্বাদ মতো। চিংড়ি মাছগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন দেখুন কিভাবে রান্না করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে অল্প আঁচে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাটা যাতে আলাদা হয়ে না যায় সেজন্য কিন্তু আমি একটা টুথপিক দিয়ে মাথাটা বডির সাথে আটকে দিয়েছি। এখন মাছ ভাজা হয়ে গেল। এবার ওই তেলের মধ্যে ঘি দিয়ে গোটা গরম মশলা, যেগুলো আমি একটু আধ ভাঙা করে নিয়েছি, আর তেজপাতা, সঙ্গে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন টমেটো, লঙ্কা, হলুদ, নুন আর আদা দিয়ে আরো একটুখানি ভেজে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এবার দই আর চারমগজ বাটা দিয়ে আর একটু কষে নেব। কষা হয়ে গেছে, এবার নারকলের দুধ দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে অল্প আঁচে আরো একটুক্ষণ রান্না করব। এখন মশলা ভাজার সুগন্ধ বেরিয়ে গেছে, এবার আমি জল দিচ্ছি আর সাথে অল্প একটু চিনি দিচ্ছি। জলটা ফুটে না ওঠা পর্যন্ত আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন জলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। এখন আবার ঢাকা দিয়ে 8-10 মিনিট মতো অল্প আঁচে রান্না করব। দেখুন 8-10 মিনিট রান্না করার কথা, আমার 8 মিনিটেই হয়ে গেছে। এবার দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেছে আর মাছগুলো নরম হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। আমার রান্নাগুলি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন তাৎক্ষণিক নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।